सत्य कथा प्रिय दर्शक আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি গাবতলী পশুরহাটে তো দেখতে পাচ্ছেন যে বড় বড় গরুর আগমন ঘটেছে আমরা সুবিশাল আকারের কয়েকটি গরু দেখতে পাচ্ছি তো তিনটি গরু নিয়ে এসেছেন এক বিক্রেতা ভাই আমরা জানবো কোথা থেকে এসেছেন আমরা কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ নূর হোসেন নূর ভাই গতবারও তো এসেছিলেন হাতে গতবার আসছিলাম আচ্ছা গতবারে বাংলার বাঘ টাইগার নামে গরু নিয়ে এসেছিলেন না কি জানো এই সেই বাংলার বাঘ টাইগার এইটাই জি এটাই এটা তো গতবার ফেরত নিয়ে গেছিলেন আচ্ছা এইটাই সেটা না জি এটাই সেটা এটা তো এবার আরো বড় হয়ে গেছে মাশাআল্লাহ তো এবার কত কেজি ওজন হবে এটা এটা মোটামুটি 1700 কেজি হবে 1700 কেজি এটা কি মানে আইডিয়াতে না মাপছেন আমি স্কেলে একবার মাপ দিছিলাম আর কি স্কেলে মাপছেন জি আচ্ছা সেটা কতদিন আগে তো মাস খানিক আগে नियत कत कत बिक्री कर नियत क्रेतार ठीक है गतवार साढ़े 8 लाख टाका দাম বলছিল পরে 5 লাখ টাকা দিয়ে যাব তাও নেওয়ার লোক পাই নাই এবার যদি হয় সেরকম দুবারে 3 লাখ টাকাও দিয়ে যাব না খায় যে 8.5 লাখ টাকা বলেছিল সে আর আসে নাই না সে আসে নাই তখন দেন নাই কেন গরুটা না সে দেই নাই এখন আপনি গরুর দামটা বলছেন অনলাইনে দাম বললেন আপনি বলছেন যে পাঠাই দাও তা আপনার সঙ্গে আমার চিনা নাই পরিচয় নাই আমি কিভাবে পাঠাবো আপনার এইসব গরু দেখবেন বলবেন তারপর তো আমি পাঠাবো নাকি না জানি আমি কিভাবে পাঠাই এই আর কি স্যার আচ্ছা ওটার নাম যেন কি বলছিলেন নাম হলো বাংলার চিতাবাঘ বাংলার চিতাবাঘ এটাও কি গতবার নিয়ে আসছিলেন হ্যাঁ এটা নিয়ে আসছিলাম জুলাই নিয়ে আসছিলাম আচ্ছা এটা কয় দাঁত এটা এটা 6 দাঁত এটা 6 দাঁত মানে পূর্ণতা হয়েছে আর কি এটার ওজন কতটুকু হয়েছে এটা হলো আপনার 1400 কেজি 1400 কেজি এটা কতদিন আগে মেপেছেন হ্যাঁ কতদিন আগে একসাথে মাপছিলাম একসঙ্গেই এই চিতাবাঘের কতটুকু মানে কত দাম আশা করতেছেন আপনি এটা আমি দাম চাইতেছি 12 লাখ টাকা 12 লাখ টাকা হ্যাঁ এইমাত্র দাম একদম একদম কইতে দাম বললো 6 লাখ টাকা বললো 6 লাখ টাকা বলেছে হ্যাঁ আপনি কি বলেছেন আমি লাস্ট 9 লাখ টাকা বলেছি মানে শেষ 9 লাখ টাকা আচ্ছা তাহলে আমরা পরেরটা দেখি ওটাই সবচেয়ে বড় আকর্ষণ নাকি ওটা বড় হ্যাঁ এই দুটো গরু তো আপনার পালের গরু হ্যাঁ এই দুটো গরু ওটা গায়রপেটে বাছুর বাইরে কি পালে আরে এটা 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 আমি ভাই একটু ছোট ভাই একটু সরো না তোমরা এটা কি কেনা আপনার এটা এটা কিনা কতদিন আগে কিনেছেন এটা কিনা এই যে বাবা একটু সরো কয় বছর হলো 4 বছর 4 বছর হলো এটা তো কতবার নিয়ে আসেন নাই এটা এটা গতবার এখানে আনছিলাম না আনছিলেন না এটা চিটাগাং পাঠাইছিলাম চিটাগাং এ চিটাগাং থেকে ফেরত এসেছে হ্যাঁ এটার নাম কি রেখেছেন এটার নাম হলো লাল বাহাদুর লাল বাহাদুর লাল বাহাদুর রাখলেন কেন লাল বাহাদুরের রঙে লাল সুন্দর দেখতে আচ্ছা তো লাল বাহাদুরের ওজন কতটুকু হবে দেখতে কতটুকু ওজন হবে এটা 1900 থেকে 2000 কেজি 2000 কেজির মতো আচ্ছা এটা কি স্কেলে মাপা স্কেলে মাপা আচ্ছা এক মাস আগে মেপেছেন হ্যাঁ আচ্ছা এই লাল বাহাদুরের পেছনে প্রতিদিন কত টাকা খরচ হয় আপনার এই এক লাল বাহাদুর উপরে নিম্ন 1000 থেকে 1200 টাকা প্রতিদিন খরচ 1000 থেকে 1200 টাকা কি খাওয়ান যে এত টাকা খরচ হয় আপনার এর দাম 1 কেজি ছোলার দাম 70 টাকা 1 কেজি কুশুর গুড়ের দাম 70 টাকা আমরা একটু ঘুরে ঘুরে দেখি খালে ভুষির দাম 55 টাকা এইভাবে দিয়ে 10 কেজি খায় আচ্ছা 10 কেজি প্রতিদিন হিসাব করেন দুই বেলা কত घास कतटुकू जाए मान मेपे खावर ना अनुमान अनुमान प्राय 2000 केजी ओजन आशा करते अच्छा एक दिक हम फुल 2000 केजी होते আচ্ছা তাই লাল বাহাদুরের দাম কেমন আশা করতেছেন আপনি লাল বাহাদুরের দাম হচ্ছে 25 লাখ টাকা 25 লক্ষ টাকা কিন্তু গতবারের বাজারের অভিজ্ঞতা এবার আপনার কাছে কি মনে হচ্ছে গতবারের অভিজ্ঞতা এবারে এখন বেচা কেনা শুরু হয় নাই কিন্তু আপনি কি মনে করতেছেন যে আপনি কাঙ্ক্ষিত মূল্য পাবেন কাঙ্ক্ষিত মূল্য এখন বাজারের উপর নির্ভর করবে বাজারের উপর নির্ভর করবে এইবারও যদি গতবারের মতো ফেরত যেতে হয় তাহলে কি হবে এবার গতবারের মতো ফেরত দেব না এবার যদি বলে
25 লাখ টাকাতে 5 লাখ টাকা তাও দিয়ে দেব। 5 লাখ টাকা হলো দিয়ে দেবেন? এটা কিন্তু থেকে গেল আপনার। আপনি রেখে দেন তাহলে ক্রেতারা এসে তো দাম এমনিতেই কম বলবে। কম বললে শেষ পর্যন্ত গাবতলি মানুষ হাটের মানুষকে কেটে খাওয়া যাবেন কিনা? যদি গাবতলি মানুষ চায় খাওয়ার জন্য তাও পারি, অসুবিধা নেই। তার মানে বিক্রি করে যেতে হবে, ফেরত নেওয়া যাবে না? না না, ফেরত নিয়ে গেলে কি ভাবি আচ্ছা বিক্রি করে দিলে খুশি হবে, সেটা সবাই খুশি হবে। তো আসলে ক্রেতাদের উদ্দেশ্যে বা হৃদয়বান ক্রেতা যারা আছে আমাদের দেশে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ক্রেতাদের উদ্দেশ্য আমাদের ক্রেতারা এখন কোন ভাবে রয়েছে, এর আগে তো 7 দিন 8 দিন 10 দিন আগে থেকে গরু কিনছে, এবার তখন খবরই নেই। আজকে আসলাম, একদম তো বললো না যে গরুর দামটা করতে। আচ্ছা আজকে আসছেন? হ্যাঁ আজকে আসছি, বলবে তো। কিন্তু মিডিয়া জনগণ হাজার হাজার আছে, কিন্তু নেওয়ার লোক আর দাম করার লোক এরকম নাই। কিন্তু এখন যে ক্রেতারা আসতেছে সব তো আপনার আমার মতো গরিব লোক, বড় লোক না। এর মধ্যে বড় লোক ঘুরবে, আপনি কি টের পাবেন? ঘুরতেছে কোনটার দাম কত, কেমন কি ঘুরতেছে দেখতেছে না? এই যে প্রতিবেদনের মাধ্যমে যদি কেউ আপনার গরুটা ক্রয় করতে আসে তাদের জন্য কোন পুরস্কার বা কোন সারপ্রাইজ আছে কিনা? গতবার বাংলার বাগের সঙ্গে একটা গরু দিলাম 1 লাখ টাকার দেওয়ার জন্য, তাও নেয় নাই, তাও নেয় নাই। তাহলে এবার লাস্টে যে 1 লাখ টাকা ফ্রি দিলাম না, ওটা 60,000 টাকা দিয়ে গেছে। 60,000 টাকা দিয়ে গেছেন, কিন্তু এবার তাহলে কিছুই রাখেন নাই, তাহলে ক্রেতা কেন নেবে আপনার এই গরু? কোনটার সঙ্গে কি নিবে? চাইলে একটা দিব, চাইলে দিয়ে দেবে, মানে একটা ফ্রি দিয়ে দেবে, খাসি খাসি দিয়ে দেবে। যা শুনে খুশি হলাম, যা আশা করি ক্রেতারাও এটা লুফে নেবে। তো আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে? একটু বলবেন। 01711279415। আরেকবার বলবেন। 01711279415। আচ্ছা শেষ প্রশ্ন, এই প্রতিবেদনের মাধ্যমে ভাবিকে কিছু বলতে চান? ভাবিকে বলবো, ভাবি তো বারবার বলছে গরু নিয়ে যাও, আল্লাহর নাম নিয়ে গরু বিক্রি করে এসো। আচ্ছা কিন্তু অন্যবারের মতো কিছু করা যাবে না, বিক্রি করতেই হবে, বিক্রি করতেই হবে না? তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা দোয়া করি যে আপনার আশা পূর্ণ হোক, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ জি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই প্রতিবেদন এখানে শেষ করলাম, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।